এই যে যে গাছটা দেখতে পাচ্ছো, এই গাছটা তোমরা বহু মানুষের বাড়িতেই দেখেছো, বা এটা তোমাদের নিজেদের কারুর কারুর বাড়িতেও এই গাছটা আছে। এই গাছটার নাম হলো শ্বেত আকন্দ গাছ। ঠিক আছে, কী করে বুঝবে যে এটা শ্বেত আকন্দ? এইটার যেই যে ডালটা হবে না, এই ডালটা পুরো সাদা বের হবে, আর যেটা লাল আকন্দ হয় সেটার যেই ডালটা হয় সেটা একটু লাল কালারের হয়। তো এই শ্বেত আকন্দ যে গাছটা আছে, জ্যোতিষের ভাষায়, তন্ত্রের ভাষায় এই গাছটার প্রচুর ক্ষমতা আছে, প্রচুর ক্ষমতা। যেমন তুমি যদি বাড়িতে যদি ফিল করো যে তোমার বাড়িতে মানে কোনো কিছু হেঁটে বেড়াচ্ছে, বা ধরো আচমকা কোনো শব্দ শুনতে পাচ্ছো, বা হয়তো মনে করছো যে এই হয়তো কেউ জানলার সামনে ছিল, মনের ভুলও হতে পারে, বা সেটা কিছু কিছু ক্ষেত্রে কারুর কারুর বাড়িতে কিন্তু এটা ঘটতেও দেখা যায়। যাদের বাড়িতে ঘটতে দেখা যাবে তারা একটা কাজ করবে, সেটা হলো তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ির দিকে মুখ করে দাঁড়াবে। দাঁড়ানোর পর ডান দিকে, বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে মুখ করে দাঁড়ালে যেই ডান দিক হবে, সেই ডান দিকে এই শ্বেতাকন্দ গাছটা পুঁতে দিতে হবে তোমাকে। ঠিক আছে, পুঁতে দিলে কি হবে, বাড়ির সমস্ত যত রকমের নেগেটিভ এফেক্ট আছে, বা ধরো বাড়িতে কোনো যদি কোনো খারাপ কিছু চলতে থাকে, অশুভ কিছু, বা দেখা যাচ্ছে হয়তো দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে বিপর্যস্ত, কিছুতেই শান্তি হচ্ছে না, তো সেই সব ক্ষেত্রে এই গাছটার ভূমিকা মারাত্মক। আর যারা রাত্রিবেলা ঘুমের ঘোরে ভয়ের স্বপ্ন দেখো, বা হঠাৎ একা যারা শোও, তারা মনে করো যে তোমার ঘরের মধ্যে দিয়ে কেউ হাঁটছে বা কেউ যাচ্ছে, সামথিং কিছু যদি মনে হয় এরকম, ঠিক আছে, তাহলে এই যে যে শ্বেত আকন্দ গাছ, এই শ্বেত আকন্দ গাছের শিকড় শিকড় তুলবে, তুলে নিয়ে নিজের বাম হাতে রূপোর তাবিজের ভিতর ভরে ব্যবহার করবে। তাহলে দেখবে আর ভয় লাগছে না, বা কোনো ভৌতিক স্বপ্ন তোমার আসছে না। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে যে কোনো গাছে কিন্তু তুমি সমান প্রভাব পাবে না। ঠিক আছে, যে গাছে ফুল ধরেছে, বা ধরো যে গাছটা বেশ বড়, হ্যাঁ সেই গাছেই হবে। আর তার শর্তটা হলো এই, সকাল বিকেল যখন তুমি বা তোমার বাড়িতে কেউ বা তোমার মা কাকিমা যারা সন্ধেবাতি দেয়, ঠিক আছে, তারা কিন্তু এই শ্বেত আকন্দ গাছটাকে সন্ধেবেলা ধূপকাঠি দেখাতে হবে। একে ধূপকাঠি দেখালেই এর কিন্তু শক্তিটা বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু এর প্রভাবটা বাড়বে তন্ত্রশাস্ত্রের মতে। ঠিক আছে, তো করে নেবে কাজটা, দেখবে খুব উপকার পাবে।